টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে দেওয়া একশো একচল্লিশ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত অজিতের সংগ্রহ এক উইকেটে ছেষট্টি রান শুরুটা ভালো হয়নি বাংলাদেশের রানের খাতা খোলার আগে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন তানজিৎ তামিম হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও লিটুন দাস দুজন মিলে গড়েন আটান্ন রানের জুটি পঁচিশ বলে ষোলো করে লিটন ফিরলে ভাঙে এই জুটি এরপর রানের গতি বাড়াতে নামানো হয় রিশাদ হোসেনকে কিন্তু সুবিধা করতে পারেননি এই লেগ স্পিনার ফর্মে ফেরা নাজমুল শান্ত একচল্লিশ করে ফিরলে চুরাশি রানে চার উইকেট হারায় বাংলাদেশ সুবিধা করতে পারেননি সাকিব ও মাহমুদুল্লাহ তাহবিদ হৃদয়ের আটাশ বলে চল্লিশ রানে একশো চল্লিশ করে টাইগাররা এদিন একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা জাকির অলীর পরিবর্তে একাদশে জায়গা হয়েছে শেখ মাহাদিব বিশ্বকাপের ম্যাচ কাভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন সহকর্মী আবদুল্লাহিরা সরাসরি চলে যাব তার কাছে এই ম্যাচে টাইগারদের এখনো ব্যাক করার সম্ভাবনা আছে কিনা দেখুন এই ম্যাচটাতে তো একশো একচল্লিশ রানের টার্গেট দেওয়ার পরে আসলে বাংলাদেশ বিশ বা প্রতিষ্ঠা রান তো অবশ্যই কম করেছে বাংলাদেশের যেটি ব্যাটিং লাইন আপ বললেন যে প্রথমেই উইকেট হারায় তিন বলে ইনিংসে তৃতীয় বলে সম্ভবত উইকেট যায় এবং সেখানে তানজিদ তামিম চলে যান শূন্য রানে এরপরে যে পার্টনারশিপ সেখানে আবার লিটন দাস পঁচিশ বলে ষোলো রান করেন মানে শান্ত ঠিকঠাক ব্যাটিং ছিল লিটন দাস কিন্তু সেইভাবে রান করতে পারেননি এরপরে রিষাদকে দিয়ে একটা চান্স ক্রিয়েট করার মানে চেষ্টা চলেছিল কিন্তু রিশাদ নেমে দুই চারটা ছয় মারলে হয়তো স্কোরটাকে আর টু উপরে দেখতে পেতাম সেখানে হয়নি এরপরে যে যারা রান করেছেন সেটা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা তাও আমাদের যদি রান রেট বলি সাতের মতো করে রান রেট করেছেন এবং একশো একচল্লিশ রানের টার্গেট দিয়েছেন সেখানে অস্ট্রেলিয়ার মতো দল যাদের ব্যাটিংটা দুর্দান্ত ব্যাটিং সেখানে তাদের ওপেনারে হেড এবং ওয়ার্নার একটা দুর্দান্ত সূচনা করেছেন যেটা তাদের একটা জয়ের দিকেই নিয়ে যাচ্ছে বলা যায় সেখানে উইকেট গেছে এই উইকেটটা এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের টার্গেট দিয়ে এরকম উইকেট যদি নিয়মিত বিরতিতেও পড়ে তাহলে কি আমাদের সুযোগ আছে কিনা। এখন এখানে যে বৃষ্টির মাঝে মধ্যে বন্ধ হচ্ছে বৃষ্টির একটা গতি বা তাদের একটা ব্রেক পড়ছে বৃষ্টিতে খেলায় একটা বাধা তৈরি করছে অজিদের সেটার ক্ষেত্রে বাংলাদেশের বোলাররা একটা সুবিধা আদায় করতে পারেনি এবং সেটার লক্ষ্য করেছি যে উইকেট ব্রেক থ্রু এনে দিয়েছেন তার মানে হলো যে বৃষ্টি বাধায় কিন্তু বারবার নামতে হচ্ছে অজি ব্যাটসম্যানদের সেখানে যে গতিতে তারা খেলছিলেন সেটা তো একটা বাধার মুখে পড়ছে সেটা একটা বাংলাদেশের দিকে যাচ্ছে সেই যাওয়াটার মধ্য দিয়েও যে বাকি রান আছে বাংলাদেশের যে রান করলে অস্ট্রেলিয়া জিতবে সেই রানটা কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের দিকে তাকালে আসলে কোনো রকম আশা ওই রকম দেখা যায় না তবু ক্রিকেট খেলা টি টোয়েন্টি গেম সেখানে বল কমছে রানের একটা চাপ তৈরি হচ্ছে বা রান রেট যদি একটু চাপের মধ্যে থাকে আর দ্রুত কিছু উইকেট যদি তুলতে পারে বাংলাদেশ সেখানে বল নষ্ট হওয়ার চান্স বেশি তো এই ম্যাচে আসলে আরও তিরিশটা রান বা পঁচিশটা রান বেশি হলে আপনা আপনাকে ধন্যবাদ